আসসালামু আলাইকুম দর্শক, আমাদের পাশের দেশের অনেক মানুষ আমাদের ভিডিওর নিচে এসে কমেন্ট করতেছে যে শেখ হাসিনা আসলে কি এমন করেছে যে তাকে আপনারা এইভাবে পদত্যাগ করাইলেন। আমি 20টা পয়েন্ট বলবো, আজকের ভিডিওটা শেয়ার করে দিবেন। এই 20টা পয়েন্ট আপনাদের জানা উচিত যে শেখ হাসিনা কি করে গেছে, এই জন্য মানুষজন কেন ক্ষিপ্ত হয়ে গেছে আপনারা একটু শেয়ার করে দিবেন। তাদেরকে একটু জানানো দরকার, আমাদের প্রতিনিয়ত ভিডিওতে তারা কমেন্ট করছে, একটু সহানুভূতি দেখাচ্ছে, কারণ জানেন শেখ হাসিনা কিন্তু এখন আমাদের পাশের দেশের দিল্লিতে অবস্থান করতেছে। হ্যাঁ, তারা হয়তোবা মানব অভিজ্ঞতা দেখাইছে, কিন্তু তাকে কেন পলাইত হইল আমি আপনাদেরকে 20টা পয়েন্ট বলবো। দর্শক শ্রোতা, শেখ হাসিনা মানুষের ভোটের অধিকার ছিনিয়ে নিয়েছে। দীর্ঘ 15 বছর যাবত মানুষজন ভোট দিতে পারে নাই, শুধুমাত্র তাদের লোক ভোট দিয়েছে। দিনের ভোট রাতে হয়েছে, আমি এ পর্যন্ত ভাই ভোটই দিবার পারি নাই। এরকম আরও অসংখ্য ঘটনা ঘটেছে ভোটের ব্যাপারে যদি বলি। দ্বিতীয়ত আসেন, কথা বলার অধিকার ছিনে নেওয়া হয়েছে। আমরা সাংবাদিক বলেন, যে বলেন, জনগণের মধ্যে কেউ কোনো কথা বলতে পারে নাই, ওর নাম পর্যন্ত আমি উচ্চারণ করতে পারি নাই, মানুষজন উচ্চারণ করতে পারে নাই। কারণ যে কোনো স্বাধীন দেশে কারোর সরকারের সমালোচনা করা কিন্তু এটা রাইট আছে, কিন্তু সে মানুষের মুখের কথা বলার স্বাধীনতা পর্যন্ত কেড়ে নিয়েছে। আপনি একটা ফেসবুকে পোস্ট দিচ্ছেন, আপনারা গ্রেপ্তার করে নিয়ে আসছে। আপনি ফেসবুকে পোস্ট দিচ্ছেন, আপনি কথা বলছেন ফেসবুকে এসে বা সামনাসামনি, আপনাকে গ্রেপ্তার করে নিয়ে এসেছে। 2 নম্বর পয়েন্ট বললাম। 3 নম্বর পয়েন্ট বললাম, বলি যে এমপি মন্ত্রীদের বিশাল পকেট ভারী করে দিয়েছে, তাদের বিশাল বড় সুযোগ সুবিধা, টাকার মালিক, পাহাড়ের সমান টাকার মালিক হয়ে গেছে। সেই টাকা পয়সা নিয়ে এখন সবাই ভাগতে পারলো না। আপনারা হয়তোবা জানেন না, পাহাড় সমান দুর্নীতির টাকা পয়সা দিয়ে ভরা তারা এলাকায় বিশাল বড় একটা রাজত্ব তৈরি করে ফেলেছে দীর্ঘ 15 বছরে। আমি আপনাদেরকে আরও বলবো, কেবল 3টা বললাম। পুলিশ প্রশাসনকে গোলাম বানিয়ে রাখছে, এই যে ছাত্রদের উপরে নির্বিচারে আমাদের আবু সাইদ ভাইকে চলে যাইতে হয়েছে, আমাদের ছোট্ট বন্ধুদের চলে যাইতে হয়েছে, ওদেরকে গোলাম বানিয়ে রাখছে যে আমরা যা বলবো তাই করতে হবে, তারা তাই করেছে। এখন তাদের বিপদ দেখেন, পুলিশকে মানুষজন দেখতে পারে না, পুলিশ থানাতের অবস্থা কি রয়েছে, পুলিশ প্রশাসনকে এমনি মানুষজন এমন করতেছে না। আমাদের অসংখ্য ভাই বোনদেরকে এই পুলিশ প্রশাসন, যারা আসলে গোলাম ছিল, এর আমরা হারাইছি। এমনিতেই এই শেখ হাসিনার পতন হয় নাই। আমি এরপরে বলবো যে কথা বললেই গ্রেপ্তার, যে তার বিরুদ্ধে কথা বলতো সেটা মিডিয়ার সামনে হোক যেভাবে হোক, তাকে যে কোনোভাবে না যে কোনোভাবে গ্রেপ্তার করানো হয়েছে। আপনারা জানেন, আমি আপনাদেরকে আরও পয়েন্ট বলবো যে বাংলাদেশে যত খাবারের জিনিসপত্র আছে প্রতিনিয়ত দাম বাড়ছে, তার পক্ষ থেকে কখনোই এটা কমানোর চিন্তা ভাবনা করা হয় নাই। সে সবসময় ব্যবসায়ী মহলকে তার নিজের আন্ডারে রেখেছে এবং ব্যবসায়ী মহল তাকে তেল মেরেছে। আপনারা বেগুনি বেগুনি খাওয়ার বদলে তিনি আমাদেরকে মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বানিয়ে খেতে বলছে, আমাদেরকে ডিম সংরক্ষণ করে রাখতে বলা হয়েছে। বিভিন্ন সময় যখন সংকট এসেছে সেইটা নিয়ে হাসি তামাশা করা হয়েছে, সমাধান করার বদলে, তাদের সাথে বসে সমাধান করার বদলে তিনি তার মুখ দিয়ে আমরা শুনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য আমি মনে করি সে দায়ী। বাংলাদেশের মানুষজনের ইনকাম বাড়ে নাই, মানুষজন খাবে কি এইটার দেশে তিনি সে কন্ট্রোল করতে পারে নাই। ব্যাংকগুলোর অবস্থা বাংলাদেশের একদম ফাঁকা করে দিয়েছে, কয়েকটা ব্যাংক দেউলিয়ার পথে, মানুষজন ব্যাংকের বিশ্বাস হারিয়ে ফেলছে। মানুষজন এখন 2টা ব্যাংক এক করা হচ্ছে, বাংলাদেশে এক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অনেকগুলা। মানুষজন ব্যাংকে টাকা রাখার মানে ভয় করতেছে, কারণ এই লুটেরারদের আপনার যারা ছিল তারা টাকা পয়সা নিয়ে ঋণ নিয়ে আর ঋণ শোধ করে না, ঋণ খেলাপের কারণে ব্যাংকগুলো বন্ধ হয়ে যাওয়ার অবস্থা, মানুষ এই এই অবস্থায় পড়ে গিয়েছিল। এরপরে যদি বলি যে প্রশ্নপত্র, মেধাবীরা যে এখানে চাকরি পাবে, প্রশ্নপত্র প্রচুর পরিমাণে ফাঁস হচ্ছিল এবং তদবিরে চাকরি বাকরি হওয়া, মামা খালু থাকলেই চাকরি হয়ে যাচ্ছে, মানে ক্ষমতাধর মানুষজনের সন্তানেরা বিভিন্নভাবে চাকরি পেয়ে যাচ্ছে, মেধার দাম নাই, টাকা পয়সা যাদের আছে চাকরি পেয়ে যাচ্ছে, এমন হচ্ছিল। এরপর আমি যদি বলি যে ঘুষ, প্রতি সেক্টরে সেক্টরে যারা রয়েছে তারা ঘুষ বাণিজ্যে লিপ্ত হয়ে গেছে, ক্ষমতার দাপটে তারা এতটাই ঘুষ বাণিজ্যে, প্রত্যেকটা সেক্টরে প্রায় ঘুষ ঘুষ ঘুষ, কেউ কারে কে কী বলবে, 15 বছর যাবত বসে আছে, আপনি বলবেন আপনার সেবাই সে দিবে না, বলার মতো অবস্থা নাই। দর্শক শ্রোতা, এরপরে টিভি মিডিয়া বাংলাদেশের, যদি আপনারা বিশ্বাস করবেন না যারা দেখছেন বাইরের দেশে, তাদেরকে বলবো যে শুধুমাত্র একটা টেলিভিশন চ্যানেল সত্য প্রকাশ করেছে, একটা টেলিভিশন চ্যানেল। আপনারা জানেন এই যে ঘটনা ঘটার সময় বাংলাদেশের যে সরকারি চ্যানেল আছে তারা সবসময় দেশের যত কিছু ঘটনা যাক না কেন লেবুর চাষের ভিডিও দেখাইছে, লেবুর চাষ মানুষেরকে সত্য প্রকাশ করতে দেওয়া হয় নাই। বিভিন্ন টেলিভিশন চ্যানেলকে তারা গোলাম বানিয়ে রাখছে, সত্য প্রকাশ করতে দেওয়া হয় নাই, তাদের পক্ষে সবসময় প্রচার করতে দেখা গেছে। দর্শক শ্রোতা, আরও কথা বলবো যে বিরোধী দলের
আমরা দেখেছি যে সরকারের সমালোচনা করবে তারা, বিরোধী দলের যে কাউকে তারা কথা বলতে দেয় নাই, তারা তাদেরকে গ্রেপ্তার করে জেল হাজতে ভরে রাখছে বছরকে বছর, কতজনের খোঁজই পাওয়া যাচ্ছে না। আমরা আয়না ঘর থেকে বিভিন্ন মানুষ এখন কিন্তু বের হচ্ছে, কত মানুষজন এমনটা শোনা গেছে, একজন মানুষ দীর্ঘ 11 বছর পরে বাহিরে বের করা হয়েছে, এসে দেখে তার স্ত্রীর বিয়ে হয়ে গেছে আরেক বছর আগে। কত মানুষ গ্রেপ্তার করা হয়েছে আপনাদের ধারণা নাই, এই বিরোধী দলকে বা বিভিন্নভাবে বিভিন্ন মানুষকে দমন করার জন্য। এরপরে আসেন যে বাংলাদেশের আমরা যারা ওয়াজ মাহফিল শুনি, ওয়াজ মাহফিলে তারকে নিয়ে দেশের পরিস্থিতি নিয়ে কথা বলতে দেওয়া হয় নাই। ওয়াজ মাহফিল বা ওয়াজের ময়দানে যারা ছিল, যাদের ডাকে মানুষজন আসতো, তারা তার কারণে দেশে থাকতে পারে নাই অনেকেই। অনেকেই জেল হাজতে গিয়ে অনেক দিন যাবৎ, 2-3 বছর যাবৎ জেল কেটেছে, কয়েকদিন আগে আস্তে আস্তে বের হয়েছে। আপনারা দেখেছেন প্রবাসী যারা রয়েছে, যারা দেশে আসতো তাদেরকে সম্মান দেওয়া হয় নাই, তারা এয়ারপোর্টে তাদের লাগেজ ভেঙে জিনিসপত্র নিয়ে যাইতো, কোনো বিচার নাই, কোনো আচার নাই, তাদেরকে তাদের জন্য দেশের চাকা চললে রেমিডেন্স আন দিয়ে আসে, তাদেরকে কোনো সম্মান দেওয়া নাই। কি পয়েন্ট বুঝতে পারতেছে শেখ হাসিনার যে কেন পদত্যাগ হয়েছে? আমি আপনাদেরকে আরও পয়েন্ট বলবো। বাংলাদেশের চিকিৎসা খাত একবার বেহাল দশা, বড় বড় জায়গায় অপচিকিৎসা হচ্ছে, যেটার কারণে আমাদের ভাই বোনদের আমরা হারাচ্ছি, কোনো বিচার নাই, কোনো কিছু নাই। তারপরে সরকারি হাসপাতালগুলোর অবস্থা দেখলে খুবই বাজে বেহাল দশা, সেখানে জনগণ কীভাবে সেবা নেয়? তারা সেবা নিতে সেখানে যায় না, তারা সেবা নিতে বিদেশে চলে যায়, সাধারণ জনগণ ঘণ্টার পর ঘণ্টা লাইনে বিশৃঙ্খল পরিবেশে সেবা নিচ্ছে, এই বিষয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। ছাত্রদের মধ্যে রাজনীতি ঢুকাই দিছে, ছাত্ররা যে কোনো বিষয়ে কথা বলবে তো ছাত্রলীগ নামায় দিছে তারা, তো ছাত্রদের প্রোটেক্ট করার জন্য আপনারা দেখেছেন এই ঘটনায় কিন্তু ছাত্রলীগ ছাত্রদের উপরে অনেক কিছু করেছে। তো ছাত্রদের প্রোটেক্ট করার জন্য আরেকটা গ্রুপ প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে তারা রাজনীতি ঢুকাই দিছে, এই নোংরা রাজনীতি ঢুকাই দিছে। আপনারা দেখেছেন, আপনারা জানেন কি না জানি না, বাংলাদেশের প্রতিটা সেক্টরে চাঁদাবাজি, যে কোনো গাড়ি আসতে চাঁদাবাজি, ফুটপাতে বসতে চাঁদাবাজি, বিভিন্ন জায়গায় বসতে চাঁদাবাজির এক মহল এই 15 বছরে তারা গড়ে তুলেছে। তারপরে আমরা আমাদের অনেক ভাইদেরকে হারাইছি, আপনারা দেখেছেন, এর বিচার শেষ পর্যন্ত সে করতে চায় নাই। এই আরেকজনকে শেল্টার দিতে যায় তার ইগোর জন্য, তার একরোখা ভাবের জন্য, 15 বছরে একসাথে এই ক্ষমতায় থাকার জন্য সে এতগুলো ছাত্রদের, এতগুলো নিরীহ মানুষদের না ফেরার দেশে পাঠাইছে, শেষ করে দিয়েছে, তবুও সে কিন্তু ক্ষমা চায় নাই। সে কিন্তু এই যে আপনি দেখেছেন মেট্রো রেল দেখতে গেছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভবন দেখতে গেছে, তার যাদের এই ভুলের কারণে, ভুল সিদ্ধান্তের কারণে এতগুলো মানুষ চলে গেল, তাদের বিরুদ্ধে তিনি অ্যাকশন নেয় নাই। তাদের অ্যাকশন নেওয়ার উল্টাপাল্টা পুলিশ মামলা সাজাচ্ছে, আরেক সহস্র মানুষদেরকে ধরে নিয়েছে, আবুল বুঝ দেওয়ার চেষ্টা করেছে, এইজন মানুষ খেপে গেছে, এইজন্য তার উপরে বিশ্বাস মানুষজন হারাইছে। বর্তমানে দেশের বিদেশি ঋণের অবস্থা খুবই খারাপ, এত পরিমাণে বিদেশি ঋণ নিয়ে উন্নয়ন করছেন ভাইরে ভাই। তারপরে বিচার বিভাগের কথা যদি বলেন, বাংলাদেশের মানিকের মতো বিচার বিভাগ, মানিককে আপনারা হয়তো অনেকেই চিনেন, সো বিচার বিভাগে এমনভাবে তাদেরকে পছন্দ মতো মানুষজন বসানো হয়েছে যে তাদের পক্ষে শুধুমাত্র রায় হচ্ছে। সো কেন শেখ হাসিনার পদত্যাগ হয়েছে বুঝতে পারছেন? আমি 20টা পয়েন্ট বললাম, আপনার কি মনে হচ্ছে না যেগুলো যথেষ্ট বলবেন যে শেখ হাসিনা কি উন্নয়ন করে নাই? উন্নয়ন করেছে জনগণের উপরে ট্যাক্সের বোঝা বারবার চাপিয়ে দিয়ে, জনগণের বাহির বৈদেশিক ঋণ নিয়ে সে উন্নয়ন করেছে, কিন্তু এই সব দুর্নীতি যদি না হতো দেশ এর চেয়ে ডাবল, কেন 3 ডবল উন্নত হওয়ার কথা ছিল। এর চেলাপেলারা খেয়ে দে শেষমেশ মানুষজন কোন পর্যায়ে গিয়ে তার পদত্যাগ চাইছে জানেন? যখন ইন্টারনেট বন্ধ করে দিয়ে, পুরো দেশের ইন্টারনেট বন্ধ করে দিয়ে, ছাত্র সমাজের যাতে যোগাযোগ না রক্ষা করতে পারে সেই ব্যবস্থা বন্ধ করে দিয়ে টেলিভিশনে বলছে যে তোমাদের সাথে বসবো, অন্য দিক দিয়ে বলতে অন্য দিক দিয়ে পুলিশ প্রশাসনকে লেলিয়ে দিয়েছে, ক্ষমতার চাপ প্রয়োগ করে সে ক্ষমতায় টিকে থাকার জন্য চেষ্টা করেছে। তারা চেয়েছিল যাতে চাকরিতে কোঠার একটা সংস্কার হয়, সেখানে অনেক ব্যাপার এতদিনে আপনারা জেনেছেন, আমি এই ব্যাপারে আজকে আর বলতে চাচ্ছি না। সো মোট কথা, তার একরোখা জেদের জন্য অনেক মানুষ না ফেরার দেশে চলে গেছে, অনেক মানুষকে সে শেষ করেছে এই আন্দোলনে। আপনারা জানেনই না, আপনারা তাকে আপনারা শেল্টার দিয়ে রাখছেন, অনেক মানুষকে প্রায় ধারণা করা হচ্ছে 1000-এরও বেশি হতে পারে মানুষকে, আমি জাস্ট এই সময়ের কথা যদি বলি, শেষ করে দিয়েছে। সো বুঝতে পারতেছেন কেন মানুষজন কোন জ্বালাতে এই ঘটনাগুলো ঘটাইছে তার সাথে?